কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে একগুচ্ছ দাবি নিয়ে মঙ্গলবার আরামবাগে বামপন্থীদের বিক্ষোভ সমাবেশ। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে জনসাধারণের জন্য খাদ্য ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, সর্বসাধারণকে চিকিৎসা পরিষেবা দিতে হবে, আমফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ির তালিকা প্রকাশ্যে আনতে হবে। এর পাশাপাশি আরো কিছু দাবি, যেমন প্রতিটি পরিযায়ী শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 7,500 টাকা করে দিতে হবে, কাজের সময় 8 ঘন্টা থেকে বাড়িয়ে 12 ঘন্টা করা চলবে না। ১৬টি বাম দলের ডাকে গোটা দেশ জুড়ে, আমাদের রাজ্যে এবং গোটা দেশে 16টি বাম দলের ডাকে খাদ্য, কাজ এবং জনস্বাস্থ্যের দাবিতে বিক্ষোভ কর্মসূচি হচ্ছে। আমাদের রাজ্যের মূল কর্মসূচি হচ্ছে কলকাতা রানী রাসমণি এভিনিউয়ে, ওখানে অবস্থান এবং বিক্ষোভ চলছে। আমাদের জেলার জেলা সদর সহ প্রতিটি মহকুমা সদরে এবং প্রতিটি ব্লকে আজকে সকাল থেকে এই বিক্ষোভ কর্মসূচি চলছে। আমাদের দাবি, এই লকডাউন করোনা পরিস্থিতি সামলাতে দুই সরকার ব্যর্থ। লকডাউনের নামে মানুষের কাজ গেছে, জীবিকা গেছে, মানুষকে মাথা পিছু 10 কিলো করে খাদ্যশস্য আগামী 6 মাস দিতে হবে। সমস্ত মানুষের ব্যাংক অ্যাকাউন্টে যারা আয়কর দেয় তাদের বাদ দিয়ে মাসে 7,500 করে টাকা দিতে হবে। যে সমস্ত শ্রমিক অন্য রাজ্য থেকে ফিরে এসেছে, তাদের কাজ নাই, তাদের ব্যাংক অ্যাকাউন্টে মাসে 7,500 টাকা করে দিতে হবে। এবং এই করোনা পরীক্ষা, যেটা লালারস পরীক্ষা, এই পরীক্ষা বাড়াতে হবে, আক্রান্তদের সঠিক চিকিৎসা করতে হবে এবং মানুষের অন্যান্য চিকিৎসা পরিষেবা যাতে সুষ্ঠুভাবে থাকে তা বজায় রাখতে হবে। এই দাবিগুলো নিয়ে মূলত কাজ, খাদ্য এবং জনস্বাস্থ্য, এর উপরেই হচ্ছে মূল আন্দোলন। এর সাথে এই যে আমফান ঘূর্ণিঝড় হয়েছে, তাতে যে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যে তালিকা তৈরি করেছে পঞ্চায়েত এবং পৌরসভা, তাতে দেখা যায় যে চরম দুর্নীতি হয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতাদের নামে, তার পরিবারের নামে, আত্মীয় স্বজনদের নামে টাকা যাচ্ছে। প্রকৃত গরিব মানুষ যাদের ঘর পড়েছে তারা টাকা পাচ্ছে না। আমরা চাইছি অবিলম্বে এই তালিকাটা প্রকাশ করা হোক, যে তালিকা তারা পাঠিয়েছে পঞ্চায়েতগুলো থেকে এবং পৌরসভা থেকে গেছে, এই তালিকাটা প্রকাশ করুক। এই দাবি নিয়ে আমরা 8 তারিখে SDO-র কাছে এবং 10 তারিখে BDO-র কাছে ডেপুটেশন দিয়েছি, এখনো পর্যন্ত তালিকা প্রকাশ হয়নি। এই তালিকা প্রকাশের দাবিতে আমাদের আন্দোলন চলবে, আগামী দিনেও আন্দোলন চলবে। আপনার নাম? পূর্ণেন্দু চট্টোপাধ্যায়। ডেজিগনেশন? আমি RCPIM আরামবাগ 1 এরিয়া কমিটির সম্পাদক।